সুনীল শেট্টি হিন্দি ফিল্ম জগতের এক বিখ্যাত প্রবীণ অভিনেতা কিন্তু তিনি যে প্রবীণ তা দেখে বোঝার কোন উপায় নেই তিনি বরাবরের মতো এখনো ফিট এন্ড ফাইন এখনো তিনি নবীন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তার ছিল নাকি আসতে চলেছে হিন্দি ফিল্ম জগতে এরকম টাই টুইট করে জানিয়েছেন সুনীল শেট্টি নিজে কিছুদিন আগে সুনীল শেট্টি নিজে ঘোষণা করেন তার ছেলে আহান শেট্টি খুব শীঘ্রই বলিউডে অভিনয় করবে তিনি নিজের ছেলেকে হিন্দি চলচ্চিত্র আর তিনি তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যাচ্ছে আহানকে অভিনয়ের ক্ষেত্রে সাহায্য করবেন সালমান খান আহান যখন বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার সান্নিধ্যে আসবে তখন তিনি নিশ্চয়ই আহানের জীবনে এক বড় অনুপ্রেরণা হবেন আহান বর্তমানে এক সঙ্গীত প্রেমিক তার নিজস্ব একটি ব্যান্ডও আছে তার বর্তমান বয়স একুশ বছর এ বয়সে একজন অভিনেতা হওয়ার মতো সমস্ত গুণ তার আছে সে ভীষণ ড্যাশিং এবং হ্যান্ডসাম বর্তমানে আহান ভালো ফিল্ম বিশেষজ্ঞ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে কারণ সুনীল শেট্টি তার ছেলের ক্যারিয়ার নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বাবার মতে তার ফিটনেস ফ্যাক্টর আছে প্রতিদিন সে নিজের শরীরে পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে নিজের শরীরকে বানিয়েছে ফিট সে একটি নির্দিষ্ট ডায়েট চ্যাটও অনুসরণ করছে তার অভিনয় জগতে আসার খবর পেয়ে দর্শকরা অনেক উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে তার বলিউডে আসার খবর শুধুমাত্র তার বাবা সুনী শেট্টি নয় পরিচালক করণ জহরও কথা টুইট করে জানান তবে কি করণ জহরের হাত ধরে ফিল্ম জগতে আসছে আহান সুনী শেট্টির কথা বলতে গেলে বলতে হয় যে তিনি যতগুলি সিনেমা করেছেন প্রায় সবই অ্যাকশন সিনেমা তার ছেলেকে অ্যাকশন সিনেমা দিয়ে বলিউডের জগতে পা রাখতে চলেছে আহান অ্যাকশন বিশেষজ্ঞদের কাছে ট্রেনিং নিচ্ছে বলেও জানা গেছে তাকে মার্শাল আর্ট শেখানো হচ্ছে বাবা সুনীল শেট্টি বলেছেন আহানকে অভিনেতা হওয়ার জন্য যা যা শেখানো দরকার যেমন নাচ অভিনয় সবই শেখানো হচ্ছে ইতিমধ্যেই সুনীল শেট্টীর মেয়ে বলিউডে পা রেখেছেন এবার তার ছেলের পালা সুনীল শেট্টির ভক্তদের মধ্যে একটি বিশাল উত্তেজনা রয়েছে রূপালী পর্দায় আহান সেট্টিকে দেখার দেখা যায় কতটা জনপ্রিয়তা লাভ করে নবাগত অভিনেতা এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন